নমস্কার বন্ধুরা, আপনারা যারা বিদ্যাজ্যোতি, নমস্কার বন্ধুরা। ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। ইতিমধ্যে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে বিদ্যাজ্যোতি স্কুলে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করবেন। স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ভিডিওতে আমরা কিন্তু ডিটেল আলোচনা করেছি। হ্যাঁ, তো এর মধ্যে আমি সেটা দেখলাম যে ভালোই রেসপন্স আসছে ভিডিওটাতে। হ্যাঁ, তো আমি আশা করব সেই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন, হ্যাঁ, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, পরবর্তী যে ভিডিওগুলি আমরা আমাদের চ্যানেল থেকে আসবে, হ্যাঁ, ধরুন কোনো সমস্যা রিলেটেড ভিডিও বা আপনি করতে পারছেন না, হ্যাঁ, তো ওই টাইপের ভিডিও আমরা কিন্তু আবার পরবর্তী সময়ে টপিক কিন্তু আমাদের থেকে ছাড়া হয়। হ্যাঁ, তো সেই সঙ্গে আমি আপনাকে বলবো, আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সেটাকে শেয়ার করবেন। ধরুন আপনার আপনি যে প্রবলেমটা ফেস করছেন, হতে পারে অন্য কেউ ফেস করছে, তাহলে হয়তো ওদেরও একটু হেল্প হবে। হ্যাঁ, আচ্ছা, মূলত একটা বিষয় আজকে আমি যেটা ম্যাক্সিমাম আমি কমেন্ট পেয়েছি, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। অনেকের কি প্রবলেম হচ্ছে আমি বলি, অনেকের আপনার সমস্যাটা হচ্ছে কি, দেখা যাচ্ছে একবার তো রেজিস্ট্রেশন করে করে ধরুন সমস্যাটা হচ্ছে কি, একবার ধরুন আপনি রেজিস্টার করেছেন, হ্যাঁ, পরবর্তী সময়ে আবার রেজিস্টার করতে গেছেন বা ডিউরিং ফার্স্ট রেজিস্ট্রেশন করার সময় দেখতে পাচ্ছেন যে আপনাকে দেখাচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন অলরেডি এক্সিস্ট করে, হ্যাঁ, তাই আপনি নতুন করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। আমি আপনাকে সমস্যাটা দেখাচ্ছি এখানে। ধরুন আমি লগ ইন করছি একটা আইডিতে, হ্যাঁ, আমি আমার আইডি এটা, আমি এখানে লগ ইন করছি। লগ ইন করার পর আমি এখানে গাইডলাইন দেখতে পাচ্ছি, তারপর আমি যখন ক্রিয়েট প্রোফাইলে যাব, ক্রিয়েট প্রোফাইলে দেখুন আমি আমার ইনফরমেশন গুলি অটো ফিল হয়েছে, আমি আমি সেটা অটো ফিল করে রেখেছিলাম। হ্যাঁ, তো এখন যদি আমি এখানে আপডেট করি, অনেকে হয়তো আপনার এই মেসেজটা দেখতে পাচ্ছেন যে ওয়ার্নিং, ইউজিং দিস রোল নাম্বার ইউ ক্যানট অ্যাপ্লাই অ্যাগেন, কন্ট্যাক্ট টু দিস নাম্বার। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, আপনারা সিম্পলি এই দুটো নাম্বার রয়েছে, যে কোনো একটা নাম্বার আপনারা ফোন করবেন। হ্যাঁ, ফোন করার সময় আপনাদের দুটো জিনিস অবশ্যই আপনাদের জানা থাকতে হবে। প্রথম হচ্ছে আপনার ডেট অফ বার্থ, ঠিক আছে, প্রথম হচ্ছে আপনার ডেট অফ বার্থ, সেটা কিন্তু আপনার এক্সাক্ট হতে হবে। সেকেন্ডলি যেটা আপনার হতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক বা সেকেন্ডারি অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা থাকে সেটা কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে আপনার, তারপর কিন্তু ফোনটা করতে হবে। কারণ ওরা যখন আপনি ফোন করবেন তখন কিন্তু ওরা আপনাদের এই দুটো জিনিস জিজ্ঞাসা করবে, আদারওয়াইজ এই দুটো জিনিস ছাড়া ছাড়া কিন্তু ওরাও কিন্তু আপনাদের যেই প্রোফাইলটা বলুন বা আপনাদের অ্যাপ্লিকেশনটা বলুন, তারা কিন্তু সেটা বার করতে পারবে না। হ্যাঁ, তো অবশ্যই আপনারা এখান থেকে আপনার অরিজিনাল অ্যাডমিট কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থটা সঙ্গে সঙ্গে রাখবেন। যখনই ফোন করবেন বলবেন যে স্যার আমার প্রবলেম হচ্ছে, আমি যখন অ্যাপ্লাই করছি আমার এই মেসেজটা আসছে, এই মেসেজটা আপনি ওদেরকে এই মেসেজটা স্পেসিফিকলি বলবেন যে এই মেসেজটা আসছে, এবং তারা তখন জিজ্ঞাসা করবে যে আপনার আপনার মাধ্যমিকের রোল নাম্বারটা কি এবং ডেট অফ বার্থটা কি। তো সেটা বললে তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে, অ্যাপ্লিকেশন প্লাস আপনার প্রোফাইলটাকে কিন্তু ডিলিট করে দেবে। ডিলিট করলে কি হবে, আপনার সঙ্গে সঙ্গে আবার কিন্তু আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আবার ফ্রেশ করে ফর্মটা আপনি ফিল আপ করবেন। এবং নেক্সট টাইম যখন ফর্ম ফিল আপ করবেন সবকটা ইনফরমেশন ঠিক আছে কিনা ভালো করে দেখে তারপর কিন্তু সাবমিট করবেন। হ্যাঁ, তো আজকে আমি বেশি কিছু কথা বলবো না, যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা কিছু তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কিছু কি প্রবলেম হয়, কি সমস্যা হয় জানাবেন, যতটুকু সম্ভব আমি ট্রাই করবো আপনাদের হেল্প করার জন্য। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি আপনাদের ইনফরমেশনটা খুব ছোট একটা ইনফরমেশন ছিল, বাট তারপরেও হয়তো আপনাদের সেটা কাজে লাগবে। হ্যাঁ, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।